ক্যান্ডেল জ্বালানো হয়েছে। আচ্ছা জিম করব। 2 1 ট্রাই করি। অনেক দিয়ে প্লেট প্লেট আজকে আমি যাচ্ছি জারিনাপুর বাসায়, কারণ জারিনাপু বললো ওখানে জিমিন ডে করবে। তারপর সেলিব্রেশনের পর হবে আমার জিম। জিম করার পরে ফুড ব্লগ করতে যাব বাফেডে। This is Sia Buisha, come to the new video and welcome back to my YouTube channel. আজকে জিমিনের বার্থডে। বাইরে প্রচুর রোদ, তাই ছাতা নিছি। ছাতা আসলে ভাঙা। ফাইনালি চলে আসছি আপুর বাসার সামনাসামনি। আপুর বাসা মনে হয় আমার জীবন মুখস্থ হবে না কোন জায়গায়। আমরা আপুর বাসা পেয়েছি, অনেক খুঁজতে হয় সব সময়, অনেক। এটা হচ্ছে মেইন ফিল্ড আর এটা হচ্ছে ক্রিকেটের মেইন। এসে পড়েছি, একটু পর আমরা জিমিনের বার্থডে কেক কাটবো। এসে ছবি তুলতেছে, আমাকে রেস্ট নিতে বলতেছে না। কি গিফট করছে? 1 2 3 4 লালাবাই। আমরা ছবি তুলেছি, একটু পরে যাব। আরে এই তোমার বার্থডে আজকে? হ্যাঁ আসলে আজকে ওর বার্থডে। এই নিতে হবে, দেখো তুমি এই গিফটটা দেখো। আর এটার ভিতরে অনেক কিছু আছে, আর ওগুলো দেখো। ওয়াও, আর এগুলো পুরো ছবি দিয়ে ভরা ভিতরে। এটা তুমি জানো তোমার বার্থডে তো সেদিনই চলে গেছে। এটা আমার বার্থডে প্রতি মাসে প্রতি বিকেলে বার্থডে হয়। অনেক কিউট, অনেক সুন্দর। প্রত্যেকটা সুন্দর সুন্দর পিকচার, এখানে পিকচার, এখানে পিকচার, এখানে পিকচার। হ্যাঁ আপু কেমন আছো? আপুকে অনেক সুন্দর লাগতেছে। এই আমার ছবি কই? বেস্ট, আমার লাইফের সব থেকে বেস্ট ক্লিক। এটা মারি আপু, তোমার চুল কবে ছোট হইলো? দেখা বলি মারি আপু, আমি তো নাম ভাবছি। রিদি সে এটা যদি জিমিন পাই তো হাতে। একটাতে আছি ইয়া, তুমি আরো আছো। প্রতিদিন ওয়ার্কআউট করি তাহলে আমার বডি হয়ে যাবে, কিন্তু আমার যা অবস্থা। আজকে ফার্স্ট টাইম দেখালাম ক্যারাবানি শুয়ে আছে। নাম্বার ডরায় গেছি যখন ভিডিওটা করছি, বেড়াটা কেমন শুয়ে ছিল। সবাই অনেক সুন্দর স্নান। না বলবো না, এটা মিন্স আফা ইয়ং কি জানি বললা কি ডাক দিল না না ইয়োদুং সান ইয়োদুং সান আমি নাম আফা ডাকি। বলো আমি ওপা বলবো, কেন ওপাই ডাকলো? হ্যাঁ আসলে এটা যদি এখন খাইতে যায় আরো জোর হবে। BTS এর গানটা ছাড়তে পারলাম না, ভিডিওতে কপিরাইট পড়ে। ওয়াই কেন কপিরাইট দেন আপনারা? আমরা আপনাদের কত ভালোবাসি। এটার এদিক দিয়ে একটু মুছে গেছি, দেখা পাইছি। ওয়াও উপর থেকে জোস তো এটা সুন্দর। আর পাশে ময়লা লাগছে না তো? সানসেট পাশা ভিজে গেছে গা, মাটি অনেক পানি এর জন্য বেলুন ফেটে গেছে। আরে পাশা তো কালা হচ্ছে, পাশা টপিক কেন এখানে আনা হচ্ছে? অনেক সুন্দর ডেকোরেশন। ক্যান্ডেল জ্বালানো হয়েছে। লেটস গো গাইস, এবার আমরা কেক কাটবো। তোমার দাগ বসবে, আর আরে তুমি তো নিচে বসো, তোমার দাগ ভাসবে তো, বুঝো না কেন? দেখা যায়, দেখা যায়। 생일 축하합니다. 생일 축하합니다. 생일 축하드립니다. 생일 축하합니다. Wow, কেকের মধ্যে স্পার্কেল। No. ঝিলিমিলি লেগে গেছে আমার চুল। ওয়াও, আমার চুল অনেক সুন্দর হয়েছে। তেল চারপাশে, সবার মাথার মধ্যে স্পার্কেল। শেষ, কেক খাওয়া শেষ। সব ময়লা করছে এবং ক্লিনের কাজ। তোমাদের স্বপ্ন আজকে আমি পূরণ করবো, জিম করে দেখাবো। সরল, আমার জিম করা উচিত, আজকে আমি জিম করবো। আজকে তোমাদের জন্য আমি জিম করবো। প্রথমে আমরা এটা দিয়ে স্টার্ট করি। এটার ওজন হচ্ছে মাত্র 5 কেজি। হাফ কেজি? হাফ কেজি মানে কতটুকু? 1 কেজি। ও আচ্ছা, এটা 5 কেজি দিয়ে স্টার্ট করি। কোনো ব্যাপারই না, এক হাত দিয়ে ট্রাই করি। 1 2 3 4 5, এখন 2 হাত দিয়ে করব। 1 2 3 4 5। আমার সাউন্ড এমন হয়ে যেতেছে কেন? আমি তো 10 কে শুরু করব। তারপর হচ্ছে মিশন 2। 1 2 3। আরে ঘুরে না কেন? উল্টা হইতেছে নাকি? মনে তো হইতেছে উল্টা হইতেছে। ওকে, এবার অপোজিট। দেখো গাইস, পাশা একটু বড় হইতেছে। এভাবে ধরবো কিছু না, ফিলিতে একটু বাড়াই দাও। দেখো গাইস, আমার জন্য ব্যাপারই না। এটা তো দড়ি। আমাকে রীতি পুরস্কার দিয়েছে ওয়ান্ডার ওম্যান হিসেবে। তোমার থেকে বেশি না, কমই, কিন্তু তোমার থেকেও বেশি আমি করে দেখাবো। বাহ, অনেক স্পিডে করতেছে। অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। আমরা এখন ছবি তুলবো। এখন আমরা আপুর জিম থেকে বের হলাম, অনেক ওয়ার্কআউট করলাম আজকে। চলে আসছি, জায়গায় বসবো। অনেক মানুষ, অনেক ভিড়। এত মানুষ আসবে না, বাট অনেক মানুষ। তাই না? তুমিও নাও প্লেট। প্লেট কোথায় নিব? আচ্ছা, আমি প্লেট কোথায় নিব? প্লেটই পাইতেছি না। দেখছো কত পরিমাণ ভিড়, মানুষ কিভাবে খাবো আমরা? এগুলো সব স্যালাড না? এটা মেবি এত মজা হবে না, তা অল্প দাও। আর রাইস কিন্তু আমি নিব না। ওকে, আচ্ছা, আমরা কি শুধু সুইটই খাবো? হ্যাঁ হ্যাঁ, উঠাইতে পারতো না। মিশো সব এত ভিড় পুরি নিতে পারতো পরিমাণ ভিড় আমরা কোনো কিছু ঠিকমতো নিতে পারতাছি না আপনাদের যে ব্লগ করে দেখাবো তার কোনো চান্সই নাই লামা ফার্স্ট টাইম ফুড ব্লগ করতে চাইছে বাট আই থিংক ইটস ইম্পসিবল ফর মি এখন আমরা এখানে অনেক টাইপের খাবার আছে আমি নিজেও যাই না এটা মনে হয় ডাল এটা কি আচ্ছা এটা আমাকে একটু দাও আর দিও না এটা 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 দাও তুমিও না আমাকেও দাও হ্যাঁ হ্যাঁ মিক্স হয়ে যেতেছে আমারটা তুমি আগে নিয়ে নাও এগুলো যদি খায় পেট ভরি তাহলে এগুলো কবে খাবো হ্যাঁ অনকন অনকন আমার পছন্দ এটা খাবো না আর দিকে এটা কি এটাও খাবো না এটা তুমি নাও না কেন আচ্ছা চিকেন ফ্রাই নাই একটু আসছে আচ্ছা আচ্ছা নান না নান খাবো না নুডলস আচ্ছা চাউমিন দাও ওকে থ্যাংক ইউ খুবই উল্টাপাল্টা সিচুয়েশন আমার ব্লগ দেখে তোমরা রাগ করতে পারো ব্লগ দেখে তোমাদের বনিও আসতে পারে আমাদের সার্চ করে দিচ্ছে আমি কোথা থেকে স্টার্ট করবো বুঝতেছি না গাইস আগে আমরা সবার আগে মিষ্টি খাবো রেডটা আমার অনেক ভালো লাগছে আমি যাই না এটা কি ভালো না এটা এটা খায় দেখি কেমন মোটামুটি ঠিক তার কোনটা আমি যাই না আমি খাওয়া স্টার্ট করে এটা আমরা টেস্ট করে দেখি না কেক মজা না আমি কেক খেয়ে স্যাটিসফাইড না এটা হচ্ছে চকলেট কেক যেটা আমরা ফার্স্ট নিয়েছিলাম এটা খাবো এটা ভালো ওরা খাইতেছে বাট রিয়াকশন নাই কারো বুঝলাম না যে আমি মোটামুটি ভালো এখানে খাবার কাহামুড়ি কাহামুড়ি না বাট ভালো রাইস রাইস খাই দেখি রাইস মালা এটা কি আমি জানি না মোটামুটি রাইসের সাথে যে গ্রেভিটা এটা অনেক খাবো এই প্লেট মানুষ কিভাবে ফুড ব্লগ করে আমি জানি না অনেক কঠিন লাগে এখন আমরা খাবো চাউমিন একটু মজা মানে মজা আছে লেমনের একটা ফ্লেভার আছে এখন ফাইনালি চিকেন আসছে চিকেন খাবো এটা হচ্ছে স্পাইসি এটা এবার কেউই ফিনিশ করে নাই এটা কি ক্যাব অ্যালার্জি হলে খায়ও না আর ওইদিকে মনে হয় এটা শর্মা না এটা হচ্ছে শর্মা রিপ করে পাচ্ছে সবার সামনে খাবার নিতে এত এমার্জিং ফিল হইতেছে আমার খালি ঢাকাটা কি করতেছে আর হাসতেছে আমার এখানে ক্র্যাপটা বেস্ট লাগছে ক্র্যাপটা আমি ফ্যান দিব এবার সজু খাচ্ছে খারাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে বাই 푸른 오보단 내가 많이 널 좋아해 널 보면 내가 다 장난 아니게